আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ জুড়ানো কাঁচা আমের জুস। এই গরমে টক মিষ্টি ঝাল কাঁচা আমের জুসটি খেতে কিন্তু অসম্ভব মজার, যা একবার খেলে প্রাণটাই জুড়িয়ে যাবে। প্রচণ্ড গরমে টক মিষ্টি ঝাল এই কাঁচা আমের জুসটি যদি এক গ্লাস খেতে পারেন, তাহলে কিন্তু একদম প্রাণটাই ঠান্ডা হয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন চলে যাই জুসটি তৈরি করার জন্য। জুসটি তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি কেটে। দেখুন আমগুলো কীভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করে বড় কিংবা ছোট করেও কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আমগুলো ব্লেন্ডারে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ। স্বাদ মতো লবণটা দিতে হবে, যাতে করে বেশি না হয় আবার কম না হয়। কম হলে কিন্তু পরে দেওয়া যাবে, বেশি হলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেরকমভাবে চিনিটা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম সাদা লবণ ইউজ করিনি আর করবো না, শুধু বিট লবণ দিয়েই কিন্তু এই জুসটা তৈরি করব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে কিন্তু পানিটা বেশি দেওয়া যাবে না, পানিটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো উপরে ভেসে থাকলে তাড়াতাড়ি কিন্তু এটা মেয়ে হবে না। আর বিশেষ করে আমি এখানে কিন্তু ঠান্ডা পানি ফ্রিজের ইউজ করব, তাই আমি পানিটা একদম কমই দিয়েছি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকছে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমগুলো মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ঠান্ডা পানি মিক্স করে তুলে সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নিলাম এই গরমে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি ঝাল কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এখন বিদায় নিব, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।